আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির স্বার্থেই দু মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এই সময়ের মাঝেই এগিয়ে নেওয়া হবে পুলিশের সংস্কার কাজ, এমনটাই জানিয়েছেন সরকারের উপদেষ্টা এবং সচিবগণ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আর ফেরার সুযোগ নেই, শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য নেওয়া হবে ব্যবস্থা। সকালে গাজীপুরের কালিয়াকৈরে ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের সমাপনী কুচকাওয়াজ। এই কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সুফল দেশের মানুষই ভোগ করবেন। উঠে আসে কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিষয়টিও। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। তারপর এই এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। একই বিষয়ে দুপুরে সচিবালয়ে কথা বলেন তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেই সরকারের এমন পদক্ষেপ। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল দুই মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো, এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনা নিয়েই সরকারের এমন সিদ্ধান্ত। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করছে যে আমাদের এটা হলে দি পারপাস অব দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স অ্যান্ড উই আর সার্ভিং ফর দি স্টেট। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া নিয়ে কারোই বিরোধে জড়ানোর সুযোগ নেই বলেও জানান তিনি। কোনো কনফ্লিক্ট হবে না, সবাই মিলে এক রাষ্ট্র এক জনগণ এক সরকার, জনস্বার্থে আপনি কাজ করেন আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।